ধানের দাম যদি কম না হয় আমরা কিন্তু চাল দিতে না এই দামটা যদি আশা করা যায় একটু আরো কমে যায় আমরা সাধারণ মানুষ অনেক অবশ্য আরাম পাবো ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাজার মনিটরিংয়ে নামেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এরই মধ্যে নওগাঁয় পাইকারি মোকামে কমতে শুরু করেছে চালের দাম সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দর বস্তাপতি কমেছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত খুচরা ব্যবসায়ীরা বলছেন শক্ত নজরদারির কারণে মিলাররা মজুদ চাল বাজারে ছাড়ছেন এ কারণে কমছে দাম ধানের দাম যদি কম না হয় আমরা কিন্তু চাল দিতে পারবো না কিন্তু ধানের দাম মানুষ যারা মজুদ করছিল যারা ভাবছিল ধানের দাম আরো বাড়বে এই সেন্টিমেটার নাই ছাত্র এবং প্রশাসনের বাজারটা মনিটরিং এর কারণে ঊর্ধ্বমুখী বাজারটা এখন নিম্নমুখী হয়েছে এদিকে সড়কে হয়রানি চাঁদাবাজি না থাকায় ট্রাক ভাড়া পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা কমেছে বলে জানান চালকরা দাম কমায় স্বস্তিতে ভোগ চালের দামটা যেভাবে কমবে লাগছে এই চালের দামটা যদি আশা করা যায় একটু আরো কমে যায় আমরা সাধারণ মানুষ অনেক অবশ্য আরাম পাবো এবং স্বস্তি পাবো গন্ডগোলের আগে ভাড়া ছিল ষোলো আঠারো হাজার টাকা কিন্তু সে ভাড়া এখন কমে গেছে মিল মালিক সমিতি বলছে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা নগদ টাকার জন্য অধিক হারে মজুদ চাল বাজারে ছাড়ছেন চালের বাজার কিন্তু খুব একটা চাহিদা ছিল না মাঝখানে চাল গাড়িগুলো যায়নি ট্রাক আমরা দুই তিন দিন থেকে চালু করেছি যেহেতু চাল প্রোডাকশন ছিল আমাদের আগেকার অর্ডার নেওয়া ছিল সেই চালগুলো আমরা মোটামুটি ডেলিভারি দিচ্ছি তো ধানের বাজার যদি গতি নিচের দিকে আরও যায় তাহলে তো চালের বাজারটাও স্বাভাবিকভাবে একটু কমবে ট্রাক বন্দোবস্ত সমিতির তথ্যমতে নওগা থেকে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে দেড়শো থেকে একশো আশি টাক চাল সরবরাহ করা হচ্ছে এমার রকি সময় সংবাদ নওগা